গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে শনিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। ভালো গরম পড়ে গেছে, তাই না গো? মানে আজকে সকালবেলা দেখছি যে বেশ ভালো গরম লাগছে। গতকালও একটু একটু ঠান্ডা ছিল, কিন্তু আজকে বেশ ভালো গরম লাগছে। আর এরকম করতে করতে আস্তে আস্তে ঠান্ডাটা পুরোপুরি চলে যাবে, তারপরে পড়ে যাবে গরম। কিন্তু গত বছরে আমার যতদূর মনে পড়ছে, গত বছরে কিন্তু ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত ভালো ঠান্ডা ছিল, কিন্তু এবছর ঠান্ডাটা ভালোভাবে পড়লই না। ওই চার পাঁচ দিন মনে হয় মাঝখানে জানুয়ারি মাসের থেকে পড়েছিল, ব্যাস ওই পর্যন্ত সমাপ্ত। তো চলো, আমাদের ছাদে আজকে কাজ হচ্ছে, ওই জলের রিজার্ভারগুলো পরিষ্কার হচ্ছে, তো সঙ্গে থাক। এখন থেকে প্রত্যেক দিন সকালে আমি দুটো করে আমন্ড ভেজানো খেয়ে নিই, তারপরেই খাওয়া হয় দুধের মধ্যে কর্নফ্লেক্স দিয়ে। এটা একটা পরিপূর্ণ পুষ্টিকর একটা আহার বলা যায়। বাড়িতে আজকে কলের কাজ হচ্ছে, আর আমি সমস্ত কলের জিনিসপত্রগুলোকে এখানে দুটো বাক্সের মধ্যে রেখে দিই। সেই জিনিসপত্রগুলোকে আমি বের করে দিচ্ছি, কারণ ওদেরকে এখন দিতে হবে। আমাদের বেসিনের পাশে একটা হ্যাঙ্গার লাগানো হয়েছিল, কিন্তু হ্যাঙ্গারটা দু বছর যাবৎ খুলে গেছে। সেই হ্যাঙ্গারটা আমি এখানে যত্ন করে গুছিয়ে রেখেছিলাম, সেটাকে বের করে দিলাম। তারপরে উপরে তো মিস্ত্রিরা কাজ করছে, ওদের জন্য আমি চা করছি, আর হাজবেন্ডও ওদের সাথে আছে বলে হাজবেন্ডের জন্য চা করেছি, শাশুড়িমার জন্য করেছি। তো এখন চাটাকে ছেঁকে আমি নিয়ে নিচ্ছি, তো মাকে তো এখানেই দিয়ে দেবো, আর সাথে দিচ্ছি বিস্কুট। আর চললাম এখন উপরের দিকে। এটা একটা বাড়িতে কাজ হলে এটা একটা দায়িত্ব সহকারে কাজটা করতে হয়, চা করে দেওয়ার কাজটা। তো ওরা রয়েছে উপরের ছাদে, ওই দেখো হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে আমাকে মই বেয়ে উঠে তারপরে চাটাকে দিয়ে দিলাম মিস্ত্রির হাতে। এরপর নিচে এসে কিছু কাটাকাটি করছি, আজকে ডাল করব পেঁপে দিয়ে, এই জন্য পেঁপেটা কেটে নিচ্ছি। যেহেতু মিস্ত্রিরা কাজ করছে, এই জন্য ঠিক মতো কোনো কাজই আমি গুছিয়ে করতে। বেলা 10টা বাজে, আমাদের এখনো রান্নাবান্না কিছু হয়নি, শুধু ভাত নেমেছে, সমস্ত কিছু এখানে মানে সবজি কাটা রয়েছে। আর আজকে কখন কি রান্না করবো কিছু বলতে পারছি না, পুরো ঘরটা ধোয়া ধোয়া হয়ে গেছে উপরের ট্যাঙ্ক গুলোকে, ওই অ্যাসিড ওয়াশ করছে এই জন্য। তো এখন কি করবো, বসে বসে এডিটিং করি, রান্না তো করতে পারছি না। কাঁচা কুমড়ো আর পেঁপে দিয়ে মুগ ডাল করেছি, এখন ডালটা হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল, এদিকে ছেলের জন্য তরকারি করছি। এখন 12:30 বাজে, তো কিছুক্ষণ আগে আমাদের সব মিস্ত্রিরা কাজকর্ম কমপ্লিট করে গেল, কিন্তু এতটা নোংরা করে গেছে সেগুলোকে পরিষ্কার করতে হবে। আজকে বিশেষ কিছু রান্না করছি না, গতকালে দুটো তরকারি আছে সেটা দিয়ে ওদের হয়ে যাবে। আর আমি ডালের মধ্যে সমস্ত কিছু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর একটুখানি খাওয়ার আগে পাঁপড় ভাজা করে নেবো, ওতেই হয়ে যাবে। আর ছেলের জন্য একটুখানি করছি সয়াবিনের তরকারি, তো এই করলেই হয়ে যাবে। যাই, একটু নিচে দেখে আসি ওরা কি কর্ম করে গেল। শনিবারে নিরামিষের দিনেও আমাকে আমিষ খাওয়ার করতে হয়, শুধুমাত্র ছেলে আর হাজবেন্ডের জন্য। তো ওর জন্য তরকারিটা করে রেখেছি, সয়াবিনটা হয়ে গেছে। আগের দিনে বিরিয়ানি ছিল সয়াবিনের মধ্যে, এখন বিরিয়ানিটা দিয়ে গরম করে নিচ্ছি, এটা ওরা দুপুরবেলা খেয়ে নেবে। বেসিনের পাশে এই টাওয়াল হ্যাঙ্গারটা আবার লাগিয়ে ফেলেছে, খুলে গেছিল, তো এদিকে পাইপটাকেও সেট করে দিয়ে গেছে। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, ছেলেকেও দিয়েছি গতকালের একটুখানি বিরিয়ানি প্লাস ভাত। আর ওদিকে ছেলে সয়াবিন রান্না করেছি, ওদিকে মাও খাচ্ছে, মায়ের এখানে পেটের সমস্যা হচ্ছে বলে হালকা খাবার খাচ্ছে। এদিকে হাজবেন্ড পুরো বিরিয়ানি খেলো, তো শেষ হয়ে গেছে। তো তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না, ডিম দেবো দাও। আন্ডা, আর এই যে মিমিদের ভাত রেডি করে রেখেছি, আর এখন আমি পাঁপড় ভাজা করবো। এই যে পাঁপড়ের কৌটো, আর এখানে দেখো শশা রয়েছে, ডাল রয়েছে, এগুলো আমার খাওয়া দাওয়ার, আর এখানে ভাত, আর এখানে উচ্ছে ভাজা আছে। তো এখন দেখাতে পাচ্ছি না, পরে দেখো। ডালের সাথে এই পাঁপড় ভাজাগুলো খেতে খুব ভালো লাগে, তো এখন সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি। ব্যাট পাঁপড়ের থেকেও এগুলো খেতে বেশি সুন্দর, তো সবাইকে দিয়ে দিয়েছি। তো পুজোর ঘরের কাজকর্ম তো হয়ে গেছে, পুজো করে নিয়েছি, এ দেখো মিষ্টি সোনা বসে আছে। তারপরে আমি চলে এসেছি খাওয়ার জায়গায়, আমি এখন একাই বসে বসে খাচ্ছি। পুরি নিরামিষ উচ্ছে কুমড়ো ভাজা করেছি, সেটা দিয়ে আগে খেয়ে নিচ্ছি। গতকাল শনিবার থেকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, এই জন্য আজকে রবিবার সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, মিষ্টিকে স্বয়ং দিয়েছি, ছেলে গেছে পড়তে, এখন আসেনি, হাজবেন্ড গেছিল জয়েন, সমস্ত আপডেটগুলো দিয়ে দিলাম আজকে। তারপরে একবারে রেডি হয়ে গেছি, ডাক্তারের কাছে সমস্ত রিপোর্টগুলো নিয়ে যেতে হবে। তো চলো এখন নিচে গিয়ে প্রথমে চাটা করি। আমাদের তিনজনের সন্ধ্যাবেলা চা হয়ে গেছে, তো শাশুড়ি মা, আমি আর হাজবেন্ড। ছেলে এখন একদমই চাটা খায় না, তো ওকে জোরও করি না। তারপর ওদেরকে চা দিয়ে আমি চায়ের কাপ নিয়ে চলে এসেছি, বিস্কুটও নিয়েছিলাম, বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন চাটা খেয়ে নিচ্ছি। তারপরে চলে এসেছি ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে। ফিরলাম ডাক্তার দেখি, এখন বাজে 9:05। হ্যাঁ, তো থাইরয়েডের জন্য একটা ওষুধ দিয়েছে, এই যে একদম লাইট পাওয়ারের 25 এটা কি লেখা 25 MCG, মানে একদম অল্প যেহেতু আমার আছে এই জন্য দিয়েছে। তো এটা হলো, আর এই যে
ওয়ারেস দিয়েছে 5 দিনের পাঁচটা প্লাস অন্য ওষুধ দিয়েছে। এবারে মেইন আমার যে সমস্যাটা সেটা হচ্ছে আমার বুকে প্রচণ্ডভাবে ব্যথা হচ্ছে, আর সেটার কারণ হলো আমার প্রেশার প্রচণ্ডভাবে লো, মানে একদম উপরেরটা রয়েছে 100 আর নিচেটা রয়েছে 60। এর জন্য আমার অনেক রকম প্রবলেমগুলো হচ্ছে, তোমাদেরকে আগের দিন বললাম না, সেই সবের জন্যই আমাকে এখন এই ওয়ারেসটা খেতে বলেছে আর তার জন্যই আমাকে ওষুধ দিয়েছে। মানে বিশেষ কিছু ওষুধ নয়, একটা রয়েছে তার মধ্যে গ্যাসের ওষুধ রয়েছে, আর একটা রয়েছে এই থাইরয়েডের ওষুধ তো খেতেই হবে, আর একটা রয়েছে হাফ করে ওষুধ যেটা এই যে সমস্যাটা একটুখানি কমবে এই জন্য। তো এই হলো সব কিছু। আর আমার তো সুগার নেই, তোমাদেরকে বলেছিলাম আমি যে রিপোর্টে তাই বলেছে। তো এইগুলো ব্যাপার। আর এখন আমাকে যেটা করতে হবে, 9টা বেজে গেছে, এখন আমাকে বানাতে হবে হলো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। চলো সঙ্গে টুকি টুকি। তুমি ওকে জিজ্ঞেস করতো, তুমি ও কি বলছে ওকে জিজ্ঞেস কর, ও কি বলছে জিজ্ঞেস করতো ওকে, মটরশুঁটি খাবে নাকি? এই মটরশুঁটি খাবি তুই? মটরশুঁটি খাবি? দেখো মটরশুঁটি চাইছে বসে বসে, দেখেছো? এই মটরশুঁটিটা কে খাবে? এটা এটা কে খাবে? তুমি মটরশুঁটি খাও নাকি? উমা আমাদের মিমি এত ভালো হয়ে গেছে, শাকাহারি হয়ে গেছে। এই আজকে থেকে তুই মটরশুঁটি দিয়ে ভাত খাবি, মাছ মাংস বন্ধ তোমার, এই যে মাছ মাংস বন্ধ। আলুর দমের মশলা রয়েছে, রয়েছে কাজু চারমগজ, এখানে রয়েছে একটা টমেটো, এখানে রয়েছে পোস্ত, আর এখানে রয়েছে মটরশুঁটি সিদ্ধ করা, এখানে রয়েছে আলু সিদ্ধ করা, এখানে রয়েছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা। সমস্ত কিছু আমার একসাথে করে পোস্ত অল্প একটু দিয়ে তারপরে জল দিয়ে এটাকে বাটতে হবে। কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে এবার আলুটাকে ছেড়ে দিচ্ছি, আর রাতের মতো করেই করছি, হয়তো থাকলে অল্প একটু থেকে যেতে পারে। তো আলুগুলো দিয়ে দিলাম, এদিকে আমি ময়ানের জন্য ময়দা দিয়ে নিয়েছি, আর ময়ানটা দিয়ে দিচ্ছি নুন চিনি, আর দিচ্ছি তেল, তেলটা একটু বেশি করে দিয়েছি। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রাখছি, লাল লাল করে দেখো ভেজেছি। তারপরে মশলাটাকেও রেডি করে নিয়েছি, আর এখন জিরে ফোড়ন দিলাম, আলুর দমটা বসাবো, আর সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষানো মশলার মধ্যে মোটামুটি এবারে দিচ্ছি হলুদ, নুন, চিনি, জিরের গুঁড়ো, এগুলো তো দিতেই হবে। এরপরে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে আলুটাকে ছেড়ে দিয়েছি, মটরশুঁটিও দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে এটা সিদ্ধ করতে হবে, যেহেতু আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, খুব বেশিক্ষণ লাগবে না। তারপরে এখন মটরশুঁটি যে কচুরি বানাবো তার জন্য মটরশুঁটিটাকে এবারে বাটতে হবে। দিলাম মটরশুঁটি, দিলাম পরিমাণ মতন চিনি, চিনিটা একটু বেশি করে দিতে হয়, তারপরে পরিমাণ মতন লবণ দিচ্ছি, দিলাম জিরের গুঁড়ো, দিচ্ছি আদা লঙ্কা বাটা। এবারে সমস্ত কিছুটাকে আমার পেস্ট করতে হবে, একটু জল দিতে হবে, জল না দিলে এটা ঠিকমতো বাটা যাবে না। ওদিকে আলুর দমটা হতে হতে আমি মটরশুঁটিটাকে সুন্দর করে বেটে নিয়েছি, এই দেখো একেবারে মিহি করে বেটে নিয়েছি, এই দেখো সুন্দর একটা পেস্ট হয়েছে। তারপরে এটা নামানো হয়ে গেলে এরপরে এটাকে একটুখানি নাড়াচাড়া করতে হবে, যাতে টাইট টাইট হয়, ভিতরে একটা পুরের ব্যাপার আছে। এটা যতটা শক্ত হবে ততটা মানে বেলাটা সুন্দর হবে এবং কচুরিটাও ভালো হবে। কড়াইতে সাদা তেল দিয়েছি, এর মধ্যে হিং ফোড়ন দিলাম, তারপরে যে কড়াইশুঁটিটা পেস্ট করেছিলাম সেটাকে দিয়ে দিলাম, সমস্ত মশলা এর মধ্যে দেওয়া আছে, আর কিছু দিতে হবে না। এবার শুধু ভালো করে নাড়াচাড়া করে একটুখানি টাইট টাইট ব্যাপারটা আনতে হবে। তো সেরকম করে আমি দেখো নামিয়ে ফেলেছি, ওটাকে এখন ঠান্ডা করতে দিয়েছি। এদিকে আলুর দমটা হয়ে গেছে, তো ছেলের জন্য প্রথমে আমি রেডি করে নিচ্ছি, যেহেতু রাত্রি হয়েছে, ছেলে খিদে পেয়ে গেছে, আলুর দমটা যেহেতু গরম রয়েছে। এদিকে আমি কচুরি সমস্ত কিছু রেডি করছি, তো ময়দা তো মাখা হয়ে গেছে, এখন পুরটাকে ভরে ভরে আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। এরকম করে তৈরি করতে হবে, দেখো তোমরা এভাবে করতে পারো, খুব একটা কঠিন কিছু নয়, একদম সোজা কাজ। তো এরকমভাবে আমি তৈরি করে নিচ্ছি সবগুলো, এ দেখো আমি বেলে নিয়েছি ছেলের জন্য প্রথমেই। তো কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা কচুরি কিন্তু খুব সুন্দর হয়েছে। তো ছেলের জন্য আমার কচুরি তৈরি করা হয়ে গেল, এখন ছেলেকে খেতে দেবো। এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। এটা কিন্তু কেনা কচুরির থেকেও ভালো হয়েছে খেতে। কেমন হয়েছে বল খেতে? দেখেছিস কি সুন্দর গ্রিন গ্রিন। আমি যখন কোনো স্পেশাল কিছু রান্না করি আমার হাজব্যান্ডকে একদম রান্নাঘরে ঘেসে দিই না। তো আজকে এতটা রাত্রি হয়ে গেছে, আজকে আর ঢুকতে না দিয়ে পারলাম না, বললাম আমার হাতে হাতে কাজ করো। তো ওদিকে হাজব্যান্ড সমস্ত কিছু রেডি করছে, আমিও তো করছি, আমি এদিকে বেলছি, কারণ হাজব্যান্ড তো বেলতে পারবে না। আমি একদিকে বেলছি আর একদিকে ভাজছি, ওদিকে শাশুড়িমাও খেতে বসেছে, শাশুড়িমাকে একটা দিয়েছিলাম, শাশুড়িমা বললো আরও একটা খাবে, যেহেতু খুব ভালো হয়েছিল খেতে। কাজটা তো একা একা করছিলাম, আর যথেষ্ট সময় সাপেক্ষ কাজ, সন্ধ্যাবেলা থেকে যদি শুরু করতাম তাহলে হয়ে যেত, যেহেতু অনেকটা দেরি করে শুরু করেছি এই জন্য কাজটা করতে সময় লেগেছিল। তো হাজবেন্ড এসে যাওয়াতে আমার একটুখানি সুবিধা হয়েছে, হাতে হাতে একটু করে দিচ্ছে। এই দেখো আমি বেলেছি, এই যে বেলে রেখেছি, আর হাজবেন্ড এখন ভাজাটা করছে, আর ছেলের আর মার খাওয়া হয়ে গেছে, মানে মার অর্ধেক খাওয়া হয়েছে আর ছেলে উঠে গেছে। এই যে
আমি দুটো নিয়ে বসে গেছি, আর দেখো কি সুন্দর লাগছে না দেখতে, সবুজ সবুজ পুর অনেকটা করে দিয়েছি। আর ছেলে দেখো ঝোল খায়নি, ছেলের ঝোলের মধ্যে একটা আলু নিয়ে নিয়েছি আমি, তো একটু খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। তো হাজবেন্ড ওদিকে খাচ্ছে, কি গো কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে, একদম আমার টেস্টে দারুণ হয়েছে। আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আজকে যেহেতু সন্ধ্যা থেকে বাড়িতে ছিলাম না, অনেকটা সময়তেই বাড়িতে ছিলাম না, জামা কাপড়গুলো আজকে গোছানো হয়নি, জামা কাপড়গুলো রয়ে গেছে, যদিও অনেক নয় অল্প কিছু আছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণ ছিল তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।